সুনামগঞ্জের মাদ্রাসা সুপারের লোভের থাবায় অনিশ্চিত হয়ে পড়েছে 13 শিক্ষার্থীর শিক্ষা জীবন। তাদের রেজিস্ট্রেশন ফি টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেন দোয়ারাবাজার মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল মুকিত। এতে ওই দাখিল পরীক্ষার্থীদের কারোরই প্রবেশপত্র হয়নি। মাদ্রাসা সুপারকে বারবার তাগাদা দেওয়ার পর পরীক্ষা শুরুর দিন পালিয়ে যান তিনি। এআর জুয়েলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সারা দেশে যখন একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা, তখন পরীক্ষায় অংশ নিতে পারছে না সুনামগঞ্জের দোয়ারাবাজারের সিদ্দিকিয়া আকবর লতিফিয়া দাখিল মাদ্রাসার 13 শিক্ষার্থী। সময় মতো রেজিস্ট্রেশন, নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ, কোনো কিছুতেই কমতি ছিল না তাদের। এরপরও পরীক্ষায় বসতে না পেরে হতাশ ভুক্তভোগী শিক্ষার্থীরা। প্রত্যেকে বলা হয়েছে যে তোমাদের রেজিস্ট্রেশন কাট করার জন্য তোমরা 500 টাকা করে দাও, আমরা দিয়েছি। তো এখন আমরা গেলাম কমিটির কাছে, কমিটির হয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে না, এডমিট কার্ড কুন্ত করা হয়েছে না। এখন আমরা জীবন একবারে পুরো ধ্বংস হয়ে গেছে। তারপরে ফুজুর বলেন সব কিছুর জন্য 3000 টাকা দিতে হবে, বাট আমরা 3000 টাকা দিলাম। এ ক্ষতিপূরণ কে নেবে এবং এ দায়ীভারটা কে নেবে? আমাদের এত কষ্টে লালিত পালিত স্বপ্ন আজ ভেঙে চুরমার এই আমাদের হুজুরদের এবং চারদের কারণে, এই কমিটিদের কারণে। অভিযোগের তীর যে মাদ্রাসা সুপারের দিকে, পরীক্ষা শুরুর দিন থেকেই পলাতক তিনি। দাখিল পরীক্ষার্থীর এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড আনার জন্য গত 30 তারিখ সুপার সাহেব খলাউড়া গেছেন, যাওয়ার পরে দেখা গেছে উনি আর ফিরে আসেন নাই এবং কেনে এডমিট কার্ড আসেন নাই, এই বিষয়টা আমাদেরকে এখনো জানান নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন তিনি। কার অবহেলার কারণে তারা পরীক্ষাটা থেকে, পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হলো, তো এই বিষয়টা আমার রিপোর্টটা আসার পরে আমি, ওনারা আমার কাছে একটি বিষয় দাবি করেছেন, যাতে সুপার এবং সহকারী শিক্ষকগণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। সেখানে প্রকৃতপক্ষে যারা দোষী হবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেব। নিয়ম অনুযায়ী ভুক্তভোগী শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশন করে পরীক্ষায় বসতে হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেক্ষেত্রে নবম শ্রেণী থেকে শুরু করতে হবে তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।